নমস্কার, আমি তোমাদের চিরঞ্জিত স্যার। টার্গেট 100 ইন গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো সবার আগে তোমাদেরকে জানাই, তোমাদেরকে যেমনটা বলেছিলাম যে তোমাদের জন্য যারা মেন পরীক্ষার্থী রয়েছে তোমাদের জন্য কিন্তু আমি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আসব। আর পরীক্ষায় এমন কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আসব যে তোমাদের এই 15 দিন যদি এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমাদের টোটালে 10টা 15টা করে দেবো, যদি 15 15 225 মোটামুটি 200টা কারেন্ট অ্যাফেয়ার্স যদি করাতে পারি এখান থেকে, আশা করি তোমরা এখান থেকে কিন্তু একটা কমন কিন্তু পাবেই এমনটা আশা কিন্তু রাখছি। ঠিক আছে, আজকে যে কারেন্ট অ্যাফেয়ার্স এখান থেকে, এটা আমাদের টোটালি আমাদের যে স্নাইপার বইটা, তো সেই বই থেকে নেওয়া হয়েছে। প্রত্যেক জনকে বলবো যারা মেনের ক্যান্ডিডেট, তোমাদের জন্য আমাদের তৈরি আলটিমেট গাইডবুক, যেটা অল ওয়েস্ট বেঙ্গলের সব থেকে টপেস্ট বই জিকের দিক থেকে, সেখান থেকে প্রশ্ন তোমরা কমন পাবেই পাবে। এবং তোমরা বইটা স্যার কী করে পাবো, এই যে হোয়াটসঅ্যাপ, এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো, তোমাদের ওখান থেকে দাম পড়বে 130 টাকা 140 টাকা এরকম দাম পড়বে। বইটা নিয়ে রাখো, তার সঙ্গে দা স্নাইপার কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে বইটা কিন্তু অবশ্যই নিয়ে রাখো। বইটার এক ঝলক তোমাদের সামনে একটু তুলে ধরছি। এই হচ্ছে আমাদের সেই স্নাইপার বই, যে স্নাইপার বইটা তোমাদের অল ওয়েস্ট বেঙ্গলের সব থেকে টপেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স বই। এখানে দেখো কম বেশি টপিকগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে, চন্দ্রযান 3 এখান থেকে প্রশ্ন তোমরা এবছর মেনে পাবেই পাবে। বিভিন্ন ক্ষেত্রে দেওয়া পুরস্কার, নোবেল পুরস্কার, অ্যাবেল পুরস্কার, অস্কার পুরস্কার, দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড, এমন কোনো জিনিস বইটাতে নেই যে সেখানে দেওয়া নেই। পদ্ম পুরস্কার, পুলিৎজার পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, সাহিত্য একাডেমি পুরস্কার, কলিঙ্গ পুরস্কার, ব্যাস সম্মান, ম্যান বুকার, গ্রামি অ্যাওয়ার্ড, জ্ঞানপীঠ পুরস্কার, খেলাধুলার সাথে যে পুরস্কার আইপিএল দেওয়া আছে, দেখো তোমাদের ফিফা ওয়ার্ল্ড কাপ দেওয়া আছে, আইসিসি টি-20 দেওয়া আছে, কমনওয়েলথ গেম দেওয়া আছে, দ্রোণাচার্য পুরস্কার দেওয়া আছে, ধ্যানচাঁদ, রাষ্ট্রীয় ক্রিয়া, মানে বিভিন্ন ঝড়ের যে সমস্ত 2023 পর্যন্ত যে সমস্ত ঝড় হয়েছে তার লিস্ট, বিভিন্ন খেলায় অনুষ্ঠিত কবে হবে, বিভিন্ন দেওয়া সাবমিট, যেগুলো তোমার বিভিন্ন মিলিটারি চুক্তি, বিভিন্ন সব কিছু একবারে A to Z তোমাদের কভার করা আছে তোমাদেরকে। এবং তার সাথে শেষ 6 মাসের 500+ ওয়ান লাইনার কারেন্ট অ্যাফেয়ার্স করা আছে। ঠিক আছে, এবং পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ কারেন্ট অ্যাফেয়ার্স বই। তাই প্রত্যেকজনকে বলবো তোমাদের এখানে যে নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ সেই নম্বরে কিন্তু অবশ্যই কিন্তু দেওয়া যেটা আছে সেটা তোমরা হোয়াটসঅ্যাপ করে কিনে নাও, যে কারোর জন্য তোমাদের মেন পরীক্ষার জন্য সব থেকে উপযোগী বই। তো দেখো আমরা সরাসরি প্রশ্নতে চলে যাই। প্রথম প্রশ্ন আছে, মিশন চন্দ্রযান 3-তে নিজের না এটা নিচের কোন জিনিসটি অনুপস্থিত ছিল। অ্যাকচুয়ালি চন্দ্রযান যে 3 যেটা তোমাদের উৎক্ষেপণ হয়েছে সেখানে ল্যান্ডার না রোভার না অরবিটার নাকি মলিউল অনুপস্থিত ছিল, এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অরবিটার ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, আর তোমাদের যারা শেরশাহ ব্যাচে অলরেডি অ্যাডমিশন নিয়েছো তোমাদেরকে বারবার করে বলি যে তোমাদের জন্য এইগুলো সবই ফ্রি, যা দেবো সেইগুলো করো। আর যারা এখনও নাও নি তোমাদেরকে বলি, তোমাদের গত 2 দিন হলো, পরশু দিন আমরা ক্লাস শুরু করে দিয়েছি। ঠিক আছে, 60খানা নোট, তোমার রেকর্ডিং ক্লাস এবং তার সাথে লাইভ ক্লাস, তোমার প্রত্যেক সপ্তাহে 2 থেকে 3টে মক টেস্ট, এইভাবে তোমাদের সম্পূর্ণ তৈরি করে নেওয়া হচ্ছে মাত্র 399 টাকার পরিবর্তে। ব্যাচটা কিন্তু অবশ্যই প্রত্যেক জন যে যেখানেই পড়ছো পড়ো, তোমরা কিন্তু অবশ্যই নাও। কোথায় কী করবো স্যার, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো অথবা সরাসরি কল করে অ্যাডমিশন নিয়ে নাও। ঠিক আছে, তো চলো নেক্সট প্রশ্ন কী আছে দেখো, অ্যাবেল পুরস্কার সব থেকে একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। অ্যাবেল পুরস্কার 2023 কে জিতল, লুইস ক্যাফরেলি, ঠিক আছে, লুইস ক্যারল হ্যামিল্টন না কেউই নয়, লুইস ক্যাফরেল ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কী আছে দেখো, নিচের কোন মুভি দাদা সাহেব ফালকে পুরস্কার 2023-এর জন্য গণ্য হলো, RRR, দ্য কাশ্মীর ফাইল, ব্রহ্মাস্ত্র নাকি বাহুবলী। সঠিক উত্তর হয়ে যাবে দ্য কাশ্মীর ফাইলকে দাদা সাহেব ফালকে পুরস্কার 2023-এর জন্য গণ্য করা হয়েছে। মেডিসিন বিভাগে সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ এই যে যিনি ব্যক্তি ইনি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের একজন বাসিন্দা, আর সেই জন্য কিন্তু আমাদের যেহেতু অল ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা এবং ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, সেই জন্য কিন্তু প্রশ্নটা কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, মেডিসিন বিভাগে পদ্মবিভূষণ পুরস্কার পেলেন মরণোত্তর কালে কে, কোন ব্যক্তি মরণোত্তর কালে পদ্মবিভূষণ পুরস্কার পেলেন মেডিসিন বিভাগে, শ্রী বালাকৃষ্ণ দোষী, শ্রী জাকির হোসেন, শ্রী দিলীপ মহলানবিশ না কেউ নয়, এটা সঠিক উত্তর হয়ে যাবে শ্রী দিলীপ মহলানবিশ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট প্রশ্ন কী আছে দেখো, আইপিএল 2023 অরেঞ্জ কাপ কে পেলেন, সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন, এইগুলো পরীক্ষায় আসেই এমন প্রশ্ন, শুধু কেপি মেন নয়, আপকামিং WBPতেও কিন্তু তোমাদের এই
পরীক্ষায় কিন্তু এগুলো প্রশ্ন আসতে পারে। আইপিএল 2023 সালে অরেঞ্জ কাপ কে পেলেন, মোহাম্মদ সামি, শুভমান গিল, বিরাট কোহলি নাকি রশিদ খান? এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, শুভমান গিল ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে উত্তরটা দেখে নাও করে দিয়েছি আমি। তারপর দেখো ছ নম্বর প্রশ্ন কী আছে, দেখো ফিফা বিশ্বকাপ ফুটবল 2023 সালে গোল্ডেন বুট কে জিতলেন? সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন, লিওনাল মেসি, কিলিয়ান এমবাপে, হ্যাঁ এসিনো ফিন্ডেস না কেউ নয়। সঠিক উত্তর হয়ে যাবে কিলিয়ান এমবাপে। আর তোমরা আমাকে জানাও যে ওই ফিফা ফুটবলেই লিওনাল মেসি কী পুরস্কার পেয়েছেন, ঠিক আছে? নেক্সট কী আছে দেখো, লক্ষ্য সেন কোন খেলার সাথে যুক্ত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, লক্ষ্য সেন কোন খেলার সাথে যুক্ত? বক্সিং, টেনিস, ব্যাডমিন্টন না ওয়েট লিফটিং? এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ব্যাডমিন্টন ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, আমি বারবার করে বলছি, আমি যে সমস্ত প্রশ্ন করাচ্ছি তোমরা কিন্তু যারাই ভিডিওটা দেখছো, তোমরা কিন্তু আমি সারাদিনে যখনই ভিডিও দিই তোমরা কিন্তু সারাদিনের মধ্যে যে কোনো সময় দেখবে আমার চ্যানেল থেকে কোনো নোটিশ গেছে মানে অবশ্যই ভিডিওটা কিন্তু তোমরা দেখবে, কারণ আমার ভিডিওতে বলা প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট থাকে আর আমি সময় পাই না এত পড়ানো এত কাজের মধ্যে থেকে তোমাদেরকে দিই, সেই জন্য আমি সঠিক টাইমে কিন্তু দেওয়ার ক্ষমতা আমি রাখি না, কিন্তু তোমাদের কাছে নোটিশ চলে যাবে এবং তোমরা দেখে নেবে, বা তোমরা সারাটা দিন পরে যদি নোটিশ নাও যাই একবার চ্যানেলটা কিন্তু আমার চ্যানেলটা খুলে সেখানে ভিডিওর মধ্যে গিয়ে রিসেন্ট ভিডিওটা সার্চ করে দেখবে যে নতুন কোনো ভিডিও এসেছে কি না। ঠিক আছে, খেলো ইন্ডিয়া ইউথ গেম 2023 কোন রাজ্য জিতল? মহারাষ্ট্র, হরিয়ানা, মধ্যপ্রদেশ নাকি রাজস্থান? সব থেকে বেশি পুরস্কার পেয়েছে মহারাষ্ট্র। ঠিক আছে, তারপর দেখো ঘূর্ণিঝড় অশনি ঝড়ের নাম কোন দেশ দিয়েছে? সৌদি আরব, শ্রীলঙ্কা, থাইল্যান্ড নাকি ওমান? এটা অশনি ঝড় যেটা 2022 লাস্টের দিকে হয়েছে এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, শ্রীলঙ্কা ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন কী আছে দেখো, আইসিসি ক্রিকেট বিশ্বকাপ মানে ক্রিকেট আমাদের যেটা হচ্ছে এখন 2023 সালে কোথায় অনুষ্ঠিত হলো? বাংলাদেশ, নিউজিল্যান্ড, ভারত নাকি শ্রীলঙ্কা? সঠিক উত্তর হয়ে যাবে ভারত। তো এই ছিল 10টি প্রশ্ন, কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। আর তার সাথে আমি আবারও বলছি যে তোমরা বই নেবে, এই কারেন্ট অ্যাফেয়ার্স বইটা নেবে যারা মনস্থির করে রেখেছো তারা, যারা তোমার আমাদের দ্য আলটিমেট গাইড বুক জিকের জন্য নেবে তারা, এবং যারা কিন্তু ব্যাচে ভর্তি হবে তারা অবশ্যই এই যে নম্বরে এখানে যোগাযোগ করে নাও। আমি কথা দিচ্ছি তোমাদের এই 15টা দিন আমার সাথে ক্লাস করো আর ভাবতে হবে না। তো আপাতত এতটাই, জয় হিন্দ, বন্দে মাতরম, জয় মা কালী।